আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই নিউজটি দেখছেন সবাইকে নিউজে স্বাগতম কাতারে আবারও শুরু হতে পারে করোনা সম্পর্কিত নিষেধাজ্ঞা এই বিষয়টি নিয়েই আজকের নিউজ আশা করি সম্পূর্ণ নিউজটি জেনে নেবেন সম্ভব হলে এই নিউজে একটি লাইক দিবেন এবং বন্ধুবান্ধবের কাছে এই গুরুত্বপূর্ণ নিউজটি শেয়ার দিয়ে জানিয়ে দিবেন তো চলুন বন্ধুরা এই বিস্তারিত নিউজটি জেনে নেই কাতারে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে গত কয়েকদিন ধরে বাড়ছে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা এই পরিস্থিতি অব্যাহত থাকলে কাতার জুড়ে নতুন করে নানা রকম বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন করোনা সংক্রমণ প্রতিরোধ সম্পর্কিত জাতীয় কমিটির চেয়ারম্যান আব্দুল লতিফ আল খাল সম্প্রতি দোহায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি এ সময় তিনি বলেন যদি নতুন আক্রান্তের সংখ্যা এবং হাসপাতালে ভর্তি হওয়ার অসুস্থ ব্যক্তির সংখ্যা আগামী দু এক সপ্তাহে অব্যাহতভাবে বাড়তে থাকে তবে কাতারে আগের মতো কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে নতুন করে পরিস্থিতির এই অবনতির উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি কাতারে নতুন করে পরিস্থিতির অবনতির পেছনে মানুষের সমাগম এবং বিয়ে ও অন্যান্য উৎসবে জমায়েতের অন্যতম কারণ বলে মনে করছেন কাতার স্বাস্থ্য কর্মকর্তারা এদিকে গত কয়েকদিন ধরে কাতারে বাড়ছে করোনা সংক্রমণ প্রতিনিয়ত অবনতি হতে থাকা এমন পরিস্থিতিতে জরুরি কিছু দিক নির্দেশনা দিয়েছে কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় দিক মধ্যে হল বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে প্রত্যেকের মাঝে অবশ্যই দেড় মিটার দূরত্ব রাখতে হবে ভিড় উ জনসমাগম এড়িয়ে চলুন এবং আবদ্ধ স্থানে যত কম পারা যায় অবস্থান করুন সর্বশেষ হলো বারবার হাত ধুতে থাকুন